শুভ দ্বিপ্রহর বন্ধুরা। আমি এখন স্নান করে চলে এসেছি, আর শীতকালে তো জানোই স্নান করার পরে কিছু ক্রিম মাখামাখি এগুলো থাকে। আমি অবশ্য স্নান করে পুজো সেরে তারপরে এই কাজগুলো করি। আজ সকাল থেকে আর তোমাদের সামনে আসিনি, যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা জানিয়ে নতুন দিনটা অনেক আগেই যদিও শুরু করে দিয়েছি, তবে ক্যামেরার সামনে এসে এখনই শুরু করলাম। আমি চুলে কি মাখছি তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, মুখে তো হিমালয়ার ক্রিমটা মাখলাম উইন্টার ডিফেন্স, আর চুলে মাখছি কেয়া শেটের হেয়ার সিরাম। এটা আমি আজ প্রায় 2013 থেকে মাখছি। তো এইটা অনেকেই আমার দেখে কিনেছো, বলেছো যে ভালো লেগেছে, ভালো হয়েছে। তো যাই হোক, চুলটা আঁচড়ে ঠাঁচড়ে নিচ্ছি, খেতে বসতে একটু দেরি আছে, কেননা মাছটা এখনও রান্না করিনি। জামাকাপড় কাচার ছিল, সেই জামাকাপড়গুলো কেচে নিয়ে স্নান আর পুজোটা সেরে নিলাম, এবার মাছটা রান্না করব। আর পল্লব তো এখন খাবে না, আগে আদরকে নিয়ে আসবে স্কুল থেকে, তারপরে খেতে বসবে। ও বলে কি যে যদি আগে খেয়ে নি তারপরে আর যেতে ইচ্ছা করে না, বিশেষ করে শীতকালে ভাত পেটে পড়লেই যেন চোখ বুজে আসে আর খুব ঠান্ডা লাগে, সেই জন্য ও ঘুরে আসে তারপরে খায়। তো চলো সকাল থেকে কি কি করলাম দেখিয়ে দিই। দেখো, সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি, আর আজকে ডালিয়ার খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারে করিনি। আজকে আমি ডালিয়ার খিচুড়িটা করেছি কড়াইতে। খারাপ হয়নি, কিন্তু একটু সময়টা বেশি লেগেছে এই আর কি। সমস্ত রকম সবজি দিয়ে, ডালিয়া দিয়ে, মুসুর ডাল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে নুন, হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তারপরে যেমনি যতটুকু টাইম লাগবে তারপর রেডি হয়ে যাবে। আর এই যে দেখো, এটা দিচ্ছি, এটা হচ্ছে ডালিয়া দিচ্ছি। এতক্ষণ সবজিটাই নাড়াচাড়া করছিলাম। তোমরা বলবে দিদি ডালিয়াটা ধুলে না, ডালিয়াটা ধুয়ে শুকিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে আমি রাখি। তো এই আর ডালটা না ভিজিয়েছিলাম সেদিন, ডালটা দিয়ে বড়া বানাবো বলে মোচার তরকারিতে দেব। ঠান্ডার চোটে মোচা কাটতেও পারেনি আর মোচার তরকারিও করা হয়নি। সেই ভিজিয়ে রাখা ডালটা ফ্রিজে ছিল, সেই ডালটা দিয়েই এখন ডালিয়াটা বানিয়ে নিচ্ছি। কলকাতা থেকে এসেছি আজ প্রায় 7 দিন, এর মাঝে একবার কেচেছিলাম যেদিন এসেছি তার পরের দিন। আর এত ঠান্ডা, কাচবো কাচবো করে কাঁচা আর হচ্ছে না। রোদেরও সেরকম জোর ছিল না, গত 2 দিন ধরে ভালো করে রোদ উঠছে, আর গত কাল থেকে ঠান্ডাটাও একটু কম, তাই আজকে ভাবলাম কেচে ফেলি। আজকে তেলাপিয়া মাছটা দেখে ইচ্ছে হলো সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো সর্ষে বাটতে গিয়ে এক কাণ্ড হয়ে গেল জানো, আমার মিক্সির বাটিটাতে সর্ষেটা বাটতে পারলাম না, ওর সব কিছু খুলে বেরিয়ে চলে আসলো। আবার নিচে গেলাম, গিয়ে দিদিদের মিক্সির বাটিতে সর্ষেটা বেটে নিয়ে আসলাম। আমার এইবার বাটিটা চেঞ্জ করতেই হবে, আর কিচ্ছু করা যাবে না।
তো দেখো যেভাবে সর্ষে বাটা দিয়ে করে, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে টমেটোটা দিলাম, দিয়ে একটু নুন দিলাম, দিয়ে অল্প একটু জল ঢেলে দিলাম, কারণ ডাইরেক্ট তেলের মধ্যে সর্ষে দিলে না সর্ষে বাটা অনেক সময় একটু তিতকুটি হয়ে যায়। যদিও আমি যেভাবে বেটেছি তাতে তিতো হওয়ার কথা না, তো যাই হোক। তারপরে মশলাটা ফুটে ওঠার পরে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর তারপরে অল্প একটু সর্ষের তেল। তাহলেই রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের সর্ষে ঝাল। তো তেলাপিয়া মাছের সর্ষে ঝালটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। তবে কি হয়েছিল বলো তো, একটু নুনটা বেশি হয়ে গেছিল। মানে ভাত খাবার সময় অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু যেহেতু এখন পিঙ্ক সল্টটা ইউজ করছি তো মাঝে মাঝে না কম বেশি হয়ে যাচ্ছে। আজকের খাবারে আছে, থালাটা উল্টো হয়ে রয়েছে, ভাত, উচ্ছে ভাজা, বাঁধাকপির তরকারি, টমেটোর ডাল আর তেলাপিয়া মাছের ঝাল, সেই সঙ্গে স্যালাড, শশা ছাড়াই করে নিয়েছি, দিয়েছি টমেটো, পেঁয়াজ আর গাজর। আর এই যে আরেকজনের খাবার, জানি না কেন হয়তো বা চোখের জন্যও হতে পারে, দুপুরবেলার পর থেকে না, দুপুরবেলা আজকে পল্লব বেরিয়ে গেছিলো, ওর কাজ ছিল, র্যাপিডো নয় অন্য কাজ ছিল, বেরিয়ে গেছিলো, অন্ডাল গেছিলো একটু, তো আমি ঘরে একাই ছিলাম। তার দুপুরবেলা একটু শুলাম, শোয়ার পর থেকে মাথাটা এত ব্যথা করছে যে ওষুধ খেলাম, মানে স্পন্ডিলাইটিসের যে ব্যথার ওষুধটা খাই ওটা খেলাম, এক্সারসাইজ করলাম, তারপরে ভালো করে চা বানিয়ে খেলাম পল্লব আসার পর, কিন্তু তাও এখনও পুরোপুরি ছাড়েনি মাথাটা। এখন জানি না কেন হচ্ছে, হতেও পারে চোখের জন্য হচ্ছে, তাই জন্য আর তোমাদের কাছে সেভাবে আসিনি। তবে এখন আমি রান্না করব হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল তোমার বড়ি ঠড়ি দিয়ে, এটা করে রাখছি কালকের জন্য, আর আজকে আমরা রাত্রিবেলা একটু খাবো ব্যাস। আর মোচা কেটে রেখেছি সন্ধ্যাবেলা থেকে, ওইগুলোই টুকটুক করে সব গুছিয়ে রাখছিলাম। দেখো মিক্সড ভেজটা রেডি করে নিলাম, বড়ি ঠড়ি দিয়ে করেছি, সবজিও সব আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, পালং শাকের না একটু মোটা মোটা গোড়ার দিকগুলো হয়, ওই গোড়ার দিকগুলোও রেখে দিয়েছিলাম, ওইগুলো দিয়েছি, কুমড়ো, বেগুন, খালি মটরশুঁটিটা শেষ হয়ে গেছে। এখন তো সবজি 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 ছাড়া তো আর কিছু খাওয়ার নেই, যার জন্য সবজিটাই বেশি করে নিলাম। 10:10 রান্নাটা কমপ্লিট হয়ে গেল, পল্লব এখনো আসেনি, ভাবলাম তোমাদের সাথে কালকে কি কি কিনেছি সেগুলো একটু শেয়ার করে ফেলি। আমি মেলায় গেলে কৌটো তো আমাকে কিনতেই হবে, এই কৌটোটা কিনেছি, ওই যে ফ্রিজে মাছ রাখো বা সবজি রাখো খুব সুবিধা হবে এটাতে। এই দেখো অনেকটা ডেপথ আছে, অনেকটা স্পেস আছে, আর ঢাকনাটাও দেখলাম বেশ সুন্দর। আর এগুলোতে রাখলে সুবিধা হয় কি, বাইরে থেকে দেখা যায় তো এই জন্য সুবিধা হয়। এইটা কিনেছি, 40 টাকা নিয়েছে, এই হরেকমাল 40 টাকার যে দোকানটা হয় না, ও দোকানগুলো হয়, এবার দেখলাম আগের বার হরেকমাল 35 টাকা ছিল, এইবার দেখছি হরেকমাল 40, ওই সেম জিনিসই। তো এই হরেকমাল 40 টাকার দোকান থেকে এইটা কিনেছি, আর দুটো লম্বা কৌটো কিনেছি, সেই দুটোও দেখাই। আগের বার এই কৌটোই কিনেছিলাম, আর একটু ছোট এই এতটা মতন, ওগুলো নিয়েছিল 30 টাকা করে। দুটো কালার ছিল, এই যে পিঙ্ক একটা আর ব্লু একটা, তো এই এই দুটো, আর দেখাই এই যে একটা পিঙ্ক একটা ব্লু, কাপ তো আমাকে কিনতেই হবে, কাপ না কিনলে মেলা দেখা অসম্পূর্ণ থেকে যাবে। পারলে অনেকবার বলছিল কিনতে হবে না কিনতে হবে না, অনেক কাপ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কি যেই কাপ দুটোতে খাচ্ছি ওটা তো অনেকদিন খেয়ে নিয়েছি, আর ওটা এবার একবার তুলে রাখবো,
আবার দুটো অন্যরকম বার করব, পরে আবার ওগুলো বার করব। দেখো কাপগুলো কি সুন্দর, পুরো দেখতে মনে হচ্ছে না কাঠের। দেখো কি ভালো হয়েছে, আমি যাইনি কিন্তু, আমি বললাম না মেলার মধ্যে ঢুকে আমার শরীর খারাপ লাগছিল, তো পল্লবকে বললাম তুমি চুজ করে নিয়ে আসো, তা ওই চুজ করে নিয়ে এসছে, খুব পছন্দ হয়েছে। এটা তিনটে নিয়েছে 50 টাকা, এই যে একটা দুটো আর এই একটা তিনটে, এই তিনটে নিয়েছে 50 টাকা। কি ভালো হয়েছে না, দেখো আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো জানিও। হ্যাঁ পল্লব এসে গেছে, এবার যাব। পল্লব বলল যে একটুখানি ডিম, ডিমের অমলেট করবে, আর ঠিক আছে ডিম নিয়ে এসো, অমলেট করে দেবো, ওই অমলেটটা করবো, করে খেয়ে নেবো। ও কারোর কারোর আবার খুব আপত্তি যে আমি কেন দিনের মধ্যে 50, না বলছে দিনের মধ্যে 1000 বার বরের নাম নেয়। আমার বরের নামই তো নিচ্ছি, তোমার বরের নাম নিচ্ছি না তো, তাহলে তোমার এত আপত্তি কেন বলো তো? নাকি এখনো সেই যুগে পড়ে আছো যে বরের নাম ধরতে নেই, সেই যুগে পড়ে আছো? আমি আমার শ্বশুর শাশুড়ির সামনে আমার বরের নাম ধরেই কথা বলি, আমি এখনো সেই যুগে পড়ে নেই। চলো খাওয়া দাওয়া করি, যদি খাওয়া দাওয়ার পরে ভালো লাগে, মাথাটা আস্তে আস্তে ছাড়ছে, খাওয়া দাওয়ার পরে যদি ভালো লাগে তখন আবার আসবো তোমাদের কাছে, কেমন? Thank you.